প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার শিল্পলোকে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমাজে যারা চেঞ্জ মেক করে থাকে এরকম ব্যক্তিদের হাজির করার চেষ্টা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পেয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি আসলেই সমাজে অনেক চেঞ্জ মেক করেছেন, এবং তার পুরো লাইফটা শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে সমাজে তার অবদান কত দূর। আমি আছি সঞ্জিদা পারভীন আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি সৈয়দ আলমগীর, এমডি অ্যান্ড সিইও আকিজ ভেঞ্চার লিমিটেড এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই যে আমি বলছিলাম যে আসলে আমাদের এই অনুষ্ঠানটাই সাজানো হয় যে সমাজে যারা চেঞ্জ মেক করে তাদেরকে নিয়ে, তো আমি জানি যে আপনার যে লাইফের যে হিস্ট্রি, যদি আমরা আমি আপনাকে প্রথম থেকে যদি শুনতে চাই যে আসলে আপনার শুরুটা কিরকম ছিল, আমি প্রফেশনের জায়গা থেকে পরে আসব, আগে আপনার পার্সোনাল লাইফটা আমি কোথায় কেটেছে বা কিভাবে আপনি ঢাকায় আসলেন। আমরা জানি যে আসলে আমরা যত আগের জেনারেশনের যদি বলি, আপনাদের জেনারেশনের যাদের বলি, তারা কিন্তু শুরুটা তাদের গ্রাম থেকে বা আমাদের বিভিন্ন মফস্বল এরিয়া থেকে শুরু করেছে, তো সেখান থেকে ঢাকা এসে শুরু করাটা একটা চ্যালেঞ্জ, সেই জায়গাটা আমি প্রথমে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আমি আমার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়াতে। আমি সেখানে, আমার আব্বা সরকারি কর্মকর্তা ছিলেন, আমি ওখানে লেখাপড়া শুরু করেছিলাম। আমার এসএসসি পর্যন্ত আমার নিজের হোম টাউনে আমি পড়াশোনা করেছি, এবং যে স্কুল থেকে পড়াশোনা করেছি সেটা খুব অনেক ভালো একটা স্কুল, এবং আই হ্যাড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট অল থ্রু। বলতে দ্বিধা নাই, আমার স্কুল জীবন অনেক ভালো ছিল, আমি কখনো সেকেন্ড পজিশন, আমি কখনো সেকেন্ড হইনি। আমি পাশ করেই ঢাকায় চলে আসি এসএসএইচএসসি পড়ার জন্য, এবং আপনাকে আমি অনেক আনন্দের সঙ্গে বলছি, যখন আমি এইচএসসি পড়তে আসছি আমার কলেজে আমার কোনো অসুবিধাই হয় নাই। আমার বন্ধুদের সঙ্গে, যারা ঢাকায় বড় হয়েছেন, বড় বড় স্কুল থেকে পাশ করে আসছেন, তাদের সঙ্গে কম্পিট করতে আমার কোনো অসুবিধাই হয়নি। ধারাবাহিকতায় আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করি এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তে হই, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, সায়েন্স ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করে, পরে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আইবিএ থেকে আমি এমবিএ পাশ করি, এবং আমি এমবিএ সিক্স ব্যাচ পাশ করার পরপর বলা বাহুল্য যে আমি অনেকগুলো চাকরি একসঙ্গে পাই, কিন্তু আমি চুজ করি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করার, সেটা ছিল একটা মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এখানে আমি একটু জানতে চাই যে এই যে অনেকগুলো চাকরি আপনি পেলেন আপনার একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে, গ্র্যাজুয়েশন শেষ করার পরে, সেখান থেকে ফার্মাসিউটিক্যালটা কেন চুজ করলেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। আমি পাঁচটা চাকরি পেয়েছিলাম, তার মধ্যে ব্যাংক ছিল অনেক, ব্যাংক ইনক্লুডিং স্ট্যান্ডার্ড চার্টার্ড। তো আমি এটা চুজ করলাম এই জন্য যে ফার্মাসিউটিক্যালের প্রতি আমার মনে হয়েছে যে এটা ভালো ফিউচারের জন্য, না ইটস এ কাম অ্যান্ড কোয়াইট সার্ভিং দি নেশন, সার্ভিং দি হিউম্যানিটি। তো বিশেষত যেসব কোম্পানিগুলো গবেষণা লব্ধ সেসব কোম্পানির প্রোডাক্টগুলো বেচতে অনেক আরাম। আমি যে কোম্পানি শুরু করেছিলাম এর নাম ছিল ম্যান বেকার, বর্তমানে এটার নাম হলো সানোফি এভেন্টিস, যেটা এখন বিশ্বের এক নম্বর কোম্পানি আছে, এবং তাদের সমস্ত প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট, তারা নিজেরা রিসার্চ করে বের করে। আর আমার বড় ভাই ডাক্তার ছিলেন, আমার আব্বা হেলথ মানে বিওজ এ স্যানিটারি ইন্সপেক্টর, সো আমরা সেই সূত্রে আমার একটা দুর্বলতা ছিল সেটার জন্য আমি, তো আমি সেখানে কাজ করি সুদীর্ঘ 16 বছর। সেখানে কাজ করে আমি 7-8টা প্রমোশন পাই, এবং আমি অলমোস্ট লাইক টপ ম্যান। এই সময় আমার মনে হলো যে ফার্মাসিউটিক্যাল একটা ছোট সেক্টর, আরও বড় সেক্টরে যাই, সেটা কি এফএমসিজিতে। আমি এফএমসিজিতে যাওয়ার উদ্দেশ্যে এই চাকরি ছেড়ে আমি যমুনা গ্রুপে জয়েন করি অ্যাজ গ্রুপ মার্কেটিং ডাইরেক্টর। ওখানে আমি 14টা কোম্পানি পাই, তার উপরে আমি অনেকগুলি কোম্পানি করি, যেটা আপনি আপনারা বলবেন, যেটা আমি নিজস্ব উদ্যোগে করেছিলাম। প্রথম করেছি প্যাগাসাস শুজ, এটা অনেক সাকসেস হয়েছিল। আমি অ্যারোমেটিক কসমেটিক করেছি, যেখানে আমি হালাল সাবান দিয়েছিলাম। তারপরে আপনার তার এ সম্বন্ধে আপনি অবশ্যই জানেন সফলতা সম্বন্ধে। তাছাড়াও আমি মানে একটা ব্রিটিশ অক্সিজেন এগেস্টে আমি এখানে একটা যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোড দিয়েছিলাম, শামিম স্পিনিং মিল, এবং অনেকগুলো যমুনা নিটিং অ্যান্ড ডাই, অনেকগুলি কোম্পানি আমি করেছি আমার মানে আমার নেতৃত্বে, মার্কেটিং নেতৃত্বে। অবশ্যই সুদক্ষ আমাদের যে চেয়ারম্যান মহোদয় ছিলেন, জনাব নুরুল ইসলাম বাবুল, রিসেন্টলি মারা গেছেন, উনি এটাকে আমাকে গাইড করেছেন, এবং আমরা সুন্দরভাবে এটা করতে পেরেছিলাম। সেখানে আমি 6-7 বছর মতো কাজ করেছি। তারপরে আমি এসিআইতে জয়েন করেছি, এসিআইতে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করি, এবং পরবর্তীতে আমি ম্যানেজিং ডিরেক্টর হই কনজিউমার ব্র্যান্ডসের। এইখানে আমি বলতে চাই এসিআইতে 22 বছর আমি কাজ করেছি, এবং এসিআই
আমি কনজিউমার ব্র্যান্ডসের আমি 6-7-8 কোটি টাকা একটা সেল নিয়ে বার্ষিক নিয়ে আমি শুরু করেছিলাম, এখন প্রায় 3,000 কোটি টাকার মতো এর সেল আছে। দুইটা প্রোডাক্ট ছিল মাত্র, আর এখন কত প্রোডাক্ট আছে আপনি নিজেও জানেন না। এটা আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিসে আপনি দেখবেন এসিয়ার অনেক প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন। রিসেন্টলি গত 3 মাস আগে 1st of March আমি জয়েন করেছি আকিস ভেঞ্চার্স লিমিটেডে অ্যাজ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার।